গোড়া কি খ্যাপা না পাগল নাকি গোড়া সব দিক দিয়েই সেরা? নমস্কার, আমি সৌম্যত। আজকে গোড়া সিরিজের সবটা দিক নিয়ে কথা হবে, সেটা কাস্টিং হোক কিংবা ভালো খারাপ দিক। তো ভিডিওটা পুরোটা দেখুন, এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই সিরিজের গল্প বেসিক্যালি সেটা হচ্ছে গোড়া একজন হচ্ছে ডিটেকটিভ, আর এইখানে শহরে তিনজন লেখক পরপর খুন হয়ে যায়, এবং এই খুনটাও হয় খুব অদ্ভুতভাবে। সেইখানে দেখা যায় যে তাদের দেহ পেনের যে নিব হয় সেই নিব দিয়ে একদম চিড়ে ফেলা হয়েছে, এবং তার সাথে ওই লেখকদের যে দাঁতগুলো রয়েছে দাঁতগুলো উপড়িয়ে সেইখানে ওই পেনের নিব গেঁথে দেওয়া হয়েছে। এবং এই ঘটনার সাথেই আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ঈশা শাহ যে চরিত্রটা করেছে, যে হচ্ছে একজন গৃহবধূ। তো তার অ্যাকচুয়ালি মানে রাতে হাঁটার একটা অভ্যেস আছে, এবং তার মনে হয় যে সে কাউকে খুন করতে চলেছে। তো এই দুটো ঘটনা কি একটার সাথে আরেকটা কানেক্টেড, আর এই দুটো ঘটনা কিভাবে গোড়াবাবু সলভ করবে, তো সেটাই হচ্ছে গল্প। এবং এই সিরিজে 8টা এপিসোড রয়েছে, এবং এই সিরিজটা ডিরেক্ট করেছে হচ্ছে সায়ন্তন ঘোষাল, যার কিছুদিন পরেই স্বস্তিক সংকেত বলে একটা ছবি রিলিজ করছে। আর এইখানে যে প্রত্যেকটা এপিসোড সেগুলো হচ্ছে প্রায় 20-30 মিনিট করে, তো ওই ডিউরেশন যদি দেখা যায় ডিউরেশন সেটা হচ্ছে ওই 3 ঘন্টার কাছাকাছি। তো এই সিরিজের কাস্টিংয়ে যদি আসি, সেটা হচ্ছে গোড়ার চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, তারপর সারথির চরিত্রে সেটা হচ্ছে সুহার্ত মুখোপাধ্যায়, এবং সুহার্তার সাথে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তো তোমরা গিয়ে দেখতে পারো। এবং এছাড়া রয়েছে ঈশা শাহ যে চরিত্রটা সেটা তো বললামই, এছাড়া রয়েছে হচ্ছে সৌমেন দা, চাকুরের রোল করেছে, এছাড়া জুদাজিদ্দা হোক কিংবা শতাক্ষী নন্দী হোক কিংবা গুলশানারা খাতুন, এছাড়া অভিজিৎ গুহ ছাড়া অনেকে রয়েছে। সিরিজের ভালো দিক, এই সিরিজের ভালো দিক হচ্ছে এই যে গোড়া চরিত্রটা, এইটা এতটা সুন্দরভাবে রাখা হয়েছে। মানে আমি যদি বলি গোড়াকে যদি দেখা যায়, মানে প্রথম দিকে দেখলে বোঝা যাবে আরে এ তো পাগল, এ খ্যাপা, এরকম টাইপের একটা মনে হবে যে কিছুতেই মনে রাখতে পারে না, 9 কে 6 করে 6 কে 9 করে। মানে এবং আপনাদেরও বলছি, মানে এই গোড়াবাবু মানে এরকম বাঙালির ডিটেকটিভ তো আগে পাওয়াই যায়নি। মানে ডিটেকটিভ হবে একটু বেশি স্মার্ট হবে, এরকম কি ডিটেকটিভ, ডিটেকটিভ যে নিজের কেসই ভুলে যায় এবং 6 কে 9 করে 9 কে 6 করে। তো এই জন্য আপনাদের বলছি যে আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন, মানে কোনটা 9 কোনটা 6 যদি গুলিয়ে যায় তাহলে কিন্তু পুরো সিরিজটাই মানে দেখা বৃথা হয়ে যাবে। এবং এই গোড়া চরিত্রটা যেটার কথা বলছিলাম, এই চরিত্রটা দেখলে মনে হবে যে যাকে যা পারছে বলে দিচ্ছে, এর কোনো ইমোশন নেই, কিছু নেই, এরকম মনে হবে। কিন্তু এই সিরিজটা যত গড়াবে তো সেইখানে আমরা দেখতে পাবো যে 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 ইমোশনের যে জায়গা রয়েছে সেখানে কিন্তু তারও ইমোশন রয়েছে, তারও চোখে জল পড়ে। তো এই যে টোটাল ক্যারেক্টারটা যেভাবে রাখা রয়েছে, এবং এইখানে ঋত্বিক চক্রবর্তী যেভাবে অভিনয় করেছে, মানে সেটা দেখবার মতো। মানে এইখানে জাস্ট ঋত্বিক চক্রবর্তীকে মনে হবে না যে অভিনয় করছে, মানে ঋত্বিক চক্রবর্তীকে কখনোই দেখলে মনে হয় না যে সে অভিনয় করে। তো এইখানে ঋত্বিক চক্রবর্তী অনবদ্য, মানে তার ওই বডি ল্যাঙ্গুয়েজ, যাকে তাকে যা বলছে, 9 কে 6 করছে, মানে সেই জিনিসগুলো এত ভালো লাগবে। তো ঋত্বিক দা অসাধারণ, এবং তার সাথে যোগ্য সহায়তা করেছে সেটা হচ্ছে সুহাত্রদা। এইখানেই সুহাত্রদা আর ঋত্বিক চক্রবর্তীর যে তাদের যে বন্ধুত্বের যে কেমিস্ট্রিটা দেখানো হচ্ছে সেটাও খুব দুর্দান্ত। এবং এইখানে একটা সিন রয়েছে যে গোড়া অ্যাকচুয়ালি রাস্তা হারিয়ে ফেলে, এরকম সেইরকম সিচুয়েশনে সে ওই সারথিকে ফোন করে। তো সেইখানে সারথি জাস্ট একটা ফোনে, মানে সুহাত্রদার মুখে একটা স্মিত হাসি, কোথায় আছিস বল, মানে এই যে হাসিটা বুঝিয়ে দেয় যে তাদের সম্পর্কে রসায়নটা কতটা। জাস্ট গোড়া এবং সারথি, আগাগোড়া বাবুর, যারা যারা আগাগোড়া বাবুটা বললাম, যারা যারা সিরিজটা দেখেছে তারা বুঝতে পারবে। তো এই ঋত্বিক চক্রবর্তী এবং সুহাত্রদার যে পারফরমেন্স, এই সিরিজটা জাস্ট অনবদ্য। এবং এইখানে আর একজনের কথা বলতে হয়, সেটা হচ্ছে ঈশা। তো ঈশাকে আমরা সচরাচর যে ধরনের ক্যারেক্টারে দেখি সেগুলো হচ্ছে বেশিরভাগই খুব গ্ল্যামারাস চরিত্র, তো এইখানে সেটা নেই, এইখানে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে, এবং সেটা কোথাও একটা ঘরোয়া মহিলা, এবং কোথাও গিয়ে রিলেট করতে পারবে অনেক মানুষ। তো এবং ঈশা করেও হচ্ছে খুব ভালো। এছাড়া যদি দেখি তো প্রত্যেকেরই বাদবাকি যারা সাপোর্টিং কাস্ট রয়েছে তাদেরও কিন্তু কাজ বেশ ভালো, সেটা জুদাজিদ্দা হোক কিংবা সৌমেনদা হোক কিংবা গুলশানারা খাতুন হোক। এছাড়া পার্শ্ব চরিত্রে ছোট চরিত্র যদি দেখা যায় তো সেখানে পায়েল দেহ কিংবা ওইদিকে অনন্যা সেন, প্রত্যেকেই বেশ ভালো। আর এই সিরিজে একটা থিম মিউজিক আছে, যেটা ওই সিরিজের যখন টাইটেল কার্ডটা আসে সেখানে শুরুতে জাস্ট ব্যবহার করা হচ্ছে, তো খুব ছোট কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার মনে হয় এই সিরিজে থ্রু আউট কোনো সিচুয়েশনে এই যে থিম মিউজিকটা ছিল সেটা ব্যবহার করা যেতে পারতো, খুব একটা আমার মনে হয় না মন্দ হতো। এছাড়া এই সিরিজের যদি খারাপ দিক আসা যায় তো খারাপ দিক খুবই কম, তাও যদি বলতে হয় তো আমার মনে হয়েছে যে এখানে যে শতাক্ষী নন্দীকে যে ব্যবহার করা হয়েছে, তো আমার মনে হয় ক্যারেক্টারটা ঠিকঠাকভাবে মানে তাকে মানাচ্ছে না। মানে যারা বিরোধী দেখেছে এবং তারপর এখানে দেখবে তো বেশ চোখে লাগছে, মানে তার যে বয়সটা
সেটা বেসিক্যালি ওই চুলের যে মেকআপ সেটা ঠিক আছে, চুলটা সাদা বোঝা যাচ্ছে, কিন্তু মুখটা তো চকচক করছে। মানে সেটা আমার মনে হয় ওনার জায়গায় বয়স্ক অভিনেত্রীকে দিয়ে হয়তো রিপ্লেস করালে সেটা হয়তো আরেকটু বিশ্বাসসঙ্গত হতো। এবং আরেকটা দিক আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে এইখানে যে পুলিশের যে রোলটা, যে অভিজিৎ গুহ যে ক্যারেক্টারটা করেছে, তার অভিনয় নিয়ে কোনো কিছু বলার নেই, তার অভিনয় ভালোই লেগেছে। এই গোটা সিরিজে পুলিশকে যেভাবে অসহায় দেখানো হয়েছে আর সেটা মনে হয় না হলেও পারতো, পুরো সিরিজটা জুড়েই এখানে যেন পুলিশ বড্ড বেশি অসহায়, তার যেন নিজস্ব কিছু করার ক্ষমতা নেই, কিন্তু সেটা আমার মনে হয় এই গোটা সিরিজে পুলিশ অসহায় ঠিক আছে, মানে গোড়াকে এখানে হাইলাইট করা হচ্ছে, গোড়া শরণাপন্ন হচ্ছে, গোড়া কেস সলভ করছে, সব ঠিক আছে, কিন্তু পুলিশের যদি একটু অগ্রণী ভূমিকা দেখা যেত তাহলে মনে হয় আমার ভালো লাগতো। এছাড়া শতাক্ষীদির সাথেও একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তো তোমরা গিয়ে দেখতে পারো। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও যারা যারা দেখে ফেলেছো অলরেডি গোড়া তাদের কেমন লাগলো।